আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই একটি সুন্দর প্ল্যাটফর্ম শেয়ার করব যে প্ল্যাটফর্মের অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে আপনি পার মান্থ 20-25 হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। ওয়েবসাইটটার নাম হচ্ছে nijhum.com। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে শিখিয়ে দেই কিভাবে nijhum.com প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভাল করতে হবে এবং আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে আয় রোজগার বা ইনকাম করবেন, এই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ এখন আপনাকে দেখাবো। তো চলুন ডিরেক্টলি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এখন আছি nijhum.com এর ওয়েবসাইটে। এটা মূলত হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনি হচ্ছে গিয়ে মান্থলি একটা ভালো পরিমাণের ইনকাম কিন্তু করতে পারবেন। তো এই ওয়েবসাইট থেকে আপনার বাংলাদেশে শুধুমাত্র এটাই এমন একটা ই কমার্স ওয়েবসাইট যারা সবচেয়ে বেশি আপনার হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট কমিশন দিচ্ছে এবং তাদের কুকিসের যে মেয়াদটা সেটা মূলত হচ্ছে গিয়ে আপনার 5 বছর যাবত। অর্থাৎ আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে কেউ যদি nijhum.com ওয়েবসাইটে এসে কোনো প্রোডাক্ট পারচেস করে তাহলে আপনি একটা হ্যান্ডসাম পরিমাণের কমিশন তো পাবেনই। ধরেন আপনার লিঙ্কে ক্লিক করে কেউ এই ওয়েবসাইটে আসলো, এসে প্রোডাক্ট কিনলো না, বাট আগামী 5 বছরের মধ্যে যদি কেউ প্রোডাক্ট কিনে তাহলেও কিন্তু কমিশনটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে যাবে। বুঝতে পারছেন? তার মানে আপনার লিঙ্কে ক্লিক করে আসার পরে এই ওয়েবসাইটে কেউ একবার যদি আপনার লিঙ্কের মাধ্যমে প্রথমবার আসে তাহলে আপনার 5 বছরের মধ্যে যদি কেউ প্রোডাক্ট কিনে তাহলেও আপনি কমিশনটা পাবেন। ওই দিন না কিনো বাট 5 বছরের মধ্যে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনি কিন্তু কমিশনটা পেয়ে যাবেন। তো এটা খুবই একটা ভালো পরিমাণের হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস বলা যায়। আপনারা যারা দারাজ বা হচ্ছে গিয়ে বিডি সব বাংলাদেশের অনেক পপুলার অ্যাফিলিয়েট মার্কেট প্লেসগুলোতে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার চেষ্টা করেন তাদের জন্য ওগুলোর বিকল্প হিসেবে কিন্তু এই nijhum.com এর অ্যাফিলিয়েটটা আপনাদের জন্য অনেক ভালো একটা অপশন হতে পারে। এই সাইটটাই আপনারা ওই দারাজ বা অন্যান্য সাইটের চাইতেও ইজিলি হচ্ছে গিয়ে আয় রোজগার করতে পারবেন। হিউজ পরিমাণ কোয়ান্টিটির প্রোডাক্ট রয়েছে এবং আগামী 5 বছরের মধ্যে কিন্তু আপনার লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ কেউ যদি ওয়েবসাইটে আসে প্রোডাক্ট নাও পারচেস করে 5 বছরের মধ্যে কিন্তু প্রোডাক্টটা পারচেস করলে আপনি কিন্তু ইনকামটা পাচ্ছেন। তো এর মধ্যে অনেক হিডেন টিপস ট্রিক্স আছে, সিক্রেট বিষয়বস্তু রয়েছে। তো আজকের ক্লাসে এগুলো আমি ইজিলি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিব। তো আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে করবেন, মন দিয়ে দেখবেন, তাহলে আপনার এই সাইট থেকে ইনকাম করতে খুব একটা কষ্ট হওয়ার কথা না। আমি যে স্ট্র্যাটেজিগুলো আপনাদের সাথে শেয়ার করব, তো এই সাইট থেকে ইনকাম করার জন্য প্রথমত এই সাইটে আপনাকে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করে একদম মনোযোগ দিয়ে দেখবেন, একটু যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে হবে না, আর অ্যাকাউন্টটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু ইনকামও করতে পারবেন না। তো এক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন কাস্টমার রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, একদম উপরে দেখেন আমার মাউস পয়েন্টার যেখানে আছে এই কাস্টমার রেজিস্ট্রেশন অপশন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট তৈরি করার এরকম একটা অপশন আপনার সামনে ওপেন হয়েছে। এখানে আপনি আপনার একটা ইউজার আইডি দিবেন। তো আমরা এখানে আমাদের একটা ইউজার নাম দিচ্ছি। তো আপনার ইউজার নেম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওটা কনফার্ম করার জন্য নিচে রিটাইপ পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন জাস্ট আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের একটা অপশন চলে আসছে, লগ ইনে ক্লিক করবেন অথবা উপরে এখানে দেখেন লগ ইন নামে একটা অপশন আছে, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। তো আমরা লগ ইন বাটনে ক্লিক করে দেব। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনি আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা দিয়ে লগ ইন করবেন। তো আমরা এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। তো লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাফিলিয়েট নামে একটা অপশন আছে, এই অ্যাফিলিয়েট অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমরা এখানে এই অ্যাফিলিয়েট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাফিলিয়েটে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি বিকাম অ্যান অ্যাফিলিয়েট এখানে আপনি ক্লিক করে দেবেন। তো বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করার আগে এখানে কিছু টার্মস কন্ডিশন দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবেন। তো আমরা এখানে বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করে দিলাম। দেন এখানে ওকে নামে যে অপশনটা আসতেছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুলি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা আমাদের কিন্তু রেজিস্টার্ড হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের আমাদের যে ওভারভিউটা রয়েছে আমাদের অ্যাকাউন্টের সেটা এখানে চলে আসলো। শুরুতে এখানে আপনার ওভারভিউ দেখতে পাচ্ছেন, এখানে আপনার আন্ডারে টোটাল কতটা রেফার হয়েছে, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে আপনার কত টাকা আপনি কমিশন পাইছেন, আপনার ওয়ালেটে কত টাকা আছে, কত টাকা অ্যাপ্রুভ হয়েছে এবং কত টাকা পেন্ডিং আছে যেটা আপনি ফিউচারে উইথড্র করতে পারবেন, সব কিছু এখানে দেখতে পারবেন। দেন এখানে কমিশন অপশনে যদি আসেন, কমিশন অপশনে আসার পর এখানে দেখতে পাবেন যে আপনার এই যে কত টাকা কমিশন আপনি পেয়েছেন, হ্যাঁ, কোন প্রোডাক্টে কমিশন কত টাকা, সব কিছু এখানে দেখতে পারবেন। যেমন এখানে দেখেন যে ওয়াচেস বা ঘড়ি, আপনার লিঙ্কে ক্লিক করে কেউ যদি ঘড়ি বা ওয়াচ পারচেস করে তাহলে আপনি প্রোডাক্টের প্রাইস বা দামের উপর 10% কমিশন পাবেন। কেউ যদি বই বা বুকস কিনে তাহলে 10% পাবেন, ইলেকট্রনিক আইটেম কিনলে 5% কমিশন পাবেন, জুয়েলারি কিনলে 10%, হোম ডেকোরেটারে 10%, ওমেন্সে 10%, কিচেনে 10%, ঠিক আছে, হেলথ অ্যান্ড বিউটিতে 10%, মেন্স ফ্যাশনে আপনি হচ্ছে কি 10%, এবং ক্যামেরা টাইপের যদি কিছু কিনে তাও 10% কিন্তু কমিশন পাবেন। তার মানে হিউজ পরিমাণ একটা কমিশন দিচ্ছে।
বুঝতে পারছেন? তার মানে আপনি যদি 1000 টাকা দামের কোনো একটা প্রোডাক্ট সেল করেন, আপনি কিন্তু ইজিলি 100 টাকা ইনকাম করে ফেলতেছেন, ঠিক আছে? আপনি যদি দিনে 4-5টা প্রোডাক্ট সেল করতে পারেন, তাহলে কিন্তু ইজিলি আপনার 1-1.5 হাজার টাকা কিন্তু ডেইলি ইনকাম হয়ে যাচ্ছে। অ্যান্ড ইজি আপনি যদি একটু মার্কেটিংটা অ্যাপ্লাই করেন, একটু যদি প্রমোশনটা করেন, ঠিক আছে, ইজিলি কিন্তু ইনকামটা পসিবল। আর এটা যেহেতু একটা ই কমার্স ওয়েবসাইট, দারাজের মতো যেহেতু একটা ই কমার্স ওয়েবসাইট, এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় সব প্রোডাক্টই আছে। হ্যাঁ, আপনার যে কোনো প্রয়োজনীয় প্রোডাক্ট জাস্ট এই ওয়েবসাইট থেকে অর্ডার করলেন, হোম ডেলিভারি আপনাকে দিয়ে দিবে, একদম ক্যাশ অন ডেলিভারি, তো হোম ডেলিভারি দিবে। অ্যান্ড হোম ডেলিভারি দিলে আপনার অ্যাড্রেসে প্রোডাক্ট পৌঁছানোর পর প্রোডাক্ট হাতে পাওয়ার পর পেমেন্ট করে দিবে কাস্টমাররা, তাই না? তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কোনো রিস্ক নাই। হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে অন্যান্য সাইটে হচ্ছে গিয়ে নিজের ক্ষেত্রে আপনি যদি নিজেও কোনো প্রোডাক্ট কিনেন, নিজের অ্যাফিলিয়েট লিঙ্কটা ইউজ করে কিনলে আপনি কিন্তু একটা কমিশন পাচ্ছেন। বা আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজন যারাই আছে, যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনে, অনলাইন থেকে কেনাকাটা কিনে, ফেসবুকে তাদের সাথে এই ওয়েবসাইটটা শেয়ার করবেন, আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করবেন, তাহলে কিন্তু ওই প্রোডাক্টের প্রাইসের উপর আপনি কিন্তু এই 10% একটা কমিশন পাচ্ছেন, হিউজ পরিমাণ একটা কমিশন। এটা কিন্তু অন্যান্য কোনো ওয়েবসাইট কিন্তু বাংলাদেশে দিচ্ছে না, এরা কিন্তু সবচেয়ে বেশি কমিশন রেট দিচ্ছে, ঠিক আছে? তো এখন এই অ্যাফিলিয়েট টুলে আপনি যাবেন, এখানে উপরে দেখেন অ্যাফিলিয়েট টুল নামে একটা অপশন আছে, অ্যাফিলিয়েট টুলে যদি আপনি যান, তাহলে এখানে দেখেন এই যে আপনার nijum.com এর অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। বুঝতে পারছেন? যে এখানে জেনারেট লিঙ্কে আপনি যদি ক্লিক করেন, এখানে nijum.com এর ওয়েবসাইট দেওয়া আছে, দেন এখানে জেনারেট লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন এটাই মূলত হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্কটাকে এখান থেকে কপি করবেন, চাইলে কিউআর কোড যদি নিতে চান, এখানে কিউআর কোডে ক্লিক করলে দেখেন একটা কিউআর কোড চলে আসছে, কিউআর কোডটা ডাউনলোড করেও চাইলে এই কিউআর কোডটাও আপনি চাইলে শেয়ার করতে পারেন। হ্যাঁ, আর এটাই মূলত হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। মূলত এখানে আসার পরে জেনারেট লিঙ্কে ক্লিক করার পর অ্যাফিলিয়েট লিঙ্কটা পাবেন, এই অ্যাফিলিয়েট লিঙ্কটাকে আপনি হচ্ছে গিয়ে কপি করবেন। কপি করে এবার আপনি হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে আসবেন, হোয়াটসঅ্যাপে এসে আপনার যত ফ্রেন্ড আছে তাদের সাথে শেয়ার করবেন, তারপর ফেসবুকে গিয়ে আপনি বিভিন্ন বড় ছোট যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করবেন, মেসেঞ্জারে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন, অথবা আপনি চাইলে ফেসবুক মার্কেটিং বা বিভিন্ন যদি ডিজিটাল মার্কেটিং জানা থাকে তাহলে ইউটিউবে চাইলে একটা ভিডিও বানাতে পারেন। ভিডিও বানিয়ে হ্যাঁ আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে ধরেন একটা ভিডিও বানালেন, nijum.com এর কিন্তু অনেক প্রোডাক্ট আছে, তো আপনি ধরেন একটা ঘড়ি বা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু চাইলে একটা ভিডিও বানাতে পারেন, ঠিক আছে? তো ভিডিও বানিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি nijum.com এর যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে সেটা দিয়ে দিবেন, তাহলে আপনার লিঙ্কে ক্লিক করে কেউ যখন এই ওয়েবসাইট আসবে, আসার পর কিন্তু প্রোডাক্ট কিনলে সাথে সাথে আপনার একটা কমিশন পেয়ে যাচ্ছেন আপনি 10%, আর যদি নাও কিনে 5 বছরের মধ্যে যদি কিনে তাও কিন্তু কমিশনটা পেয়েছেন। বাট এই 5 বছরের মধ্যে যদি কিনে কমিশনটা কিভাবে পাবেন সেটার জন্য আপনাকে একটা স্টেপ করতে হবে, স্টেপ ফলো করতে হবে, সেই বিষয়টা আমি একটু পরে দেখাই দিচ্ছি। সেটা মূলত একটা সিক্রেট টেকনিক, আপনি যাকে হচ্ছে গিয়ে এই nijum.com ওয়েবসাইটের অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করবেন তার মোবাইল ফোনে আপনার মূলত হচ্ছে গিয়ে ক্রোম ব্রাউজারে একটা হচ্ছে গিয়ে শর্টকাট ক্রিয়েট অ্যাপ ক্রিয়েট করে দিতে হবে, তাহলে মূলত ওইখান থেকে সে যখনই প্রোডাক্ট পারচেস করুক না কেন সে কিন্তু অটোমেটিক হচ্ছে গিয়ে একটা কমিশন আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো আমি বাকি জিনিসগুলো বুঝাই নেই, দেন হচ্ছে কি আপনাদেরকে বিষয়বস্তুগুলো ক্লিয়ার করতেছি। দেন এখানে ডাউনলোডস নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডস অপশনে যদি যান এখান থেকে আপনি চাইলে হচ্ছে গিয়ে বিভিন্ন অ্যাক্সেসরিজ এর উপর বিভিন্ন হচ্ছে গিয়ে আপনার ইমেজ বিভিন্ন বিষয়বস্তু আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেন পে আউট অপশনে যদি যান, এই পে আউট অপশনে ক্লিক করতে হবে, পে আউট অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে গিয়ে আপনি আপনি আপনার ইনকাম করা ডলারগুলো এখান থেকে হচ্ছে গিয়ে আপনি উইথড্র করতে পারবেন। বুঝতে পারছেন? তো এখান থেকে আপনাকে হচ্ছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে দিতে হবে, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে আপনি লিখে দিবেন, ধরেন আপনি ডাচ বাংলা ব্যাংকের হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্ট আছে, তো ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে দিবেন, ধরেন আপনার ব্যাংকের নাম DBBL মানে একদম ঠিকঠাক ভাবে দিবেন, তারপর অ্যাকাউন্ট নাম্বারটা ধরেন আপনার হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে? ব্রাঞ্চ ধরেন আপনার হচ্ছে উত্তরা ব্রাঞ্চ UWA উত্তরা, ঠিক আছে? আর আপনার অ্যাকাউন্টের নামটা আপনি ধরেন আপনার নাম হচ্ছে MD ইয়াসিন আরাফাত, MD YASIN ARAFAT, তো এভাবে আপনি আপনার ব্যাংকের নাম, আপনার নাম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে যে ব্রাঞ্চে আপনার ব্যাংক ওই ব্রাঞ্চের নামটা দিয়ে দিবেন। চাইলে এখানে বিকাশ রকেট নগদ নাম্বারটাও দিতে পারেন, এখানে বিকাশ রকেট বা নগদ নাম্বারটা এখানে দিয়ে এখানে সেভ ডিটেলসে ক্লিক করে দিবেন। এই সেভ ডিটেলসে ক্লিক করে দিলে হ্যাঁ আপনার হচ্ছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাবে। দেন এখান থেকে আপনি এই যে এই ব্যাংক ডিটেলসে ক্লিক করে এই যে ডিরেক্ট ব্যাংক এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনি সেভ ডিটেলসে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার হচ্ছে গিয়ে ব্যাংক ডিটেলসটা এখানে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আপনার এই ব্যাংক ডিটেলসটা বা আপনার হচ্ছে গিয়ে পেমেন্ট নাম্বারটা এখানে অ্যাড করে দেওয়ার পর এবার আপনি যত ডলার ইনকাম করবেন বা যত টাকা পয়সা আপনি ইনকাম করবেন সেগুলো আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। হ্যাঁ, উইথড্র করার জন্য এখানে যে রিকোয়েস্ট টু উইথড্র নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই রিকোয়েস্ট টু উইথড্র অপশনে ক্লিক করবেন, দেন এখানে আপনার যত ডলার বা যত টাকা অ্যাভেলেবেল থাকবে ওইটা এখানে দেখাবে, ঠিক আছে? এন্ড এখানে ইনপুট নাম্বার আপনি কত টাকা উইথড্র করতে চাচ্ছেন, ধরেন আপনার এখানে 5000 টাকা আপনি ইনকাম করছেন, আপনি 1000 টাকা উইথড্র দিবেন, কথার কথা 1000 লিখে এখানে রিকোয়েস্টে ক্লিক করে দিলে তাদের কাছে রিকোয়েস্টটা চলে যাবে। এখন যেহেতু আমার কোনো ইনকাম নাই, আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি তাই এটা হচ্ছে না, তো আপনাদের ক্ষেত্রে আপনি জাস্ট এই যে এখানে রিকোয়েস্ট উইথড্রতে ক্লিক করে আপনি এখানে জাস্ট অ্যামাউন্টটা বসিয়ে রিকোয়েস্ট উইথড্রতে ক্লিক করে দিলে আপনি যে এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট বা যেই বিকাশ রকেটের নগদ নাম্বারটা দিবেন ওই নাম্বারে কিন্তু আপনার আপনার ইনকাম করা টাকাটা
তারা কিন্তু পাঠায় দিবে, ঠিক আছে, টাকাটা পাঠায় দিবে। আর এই যে উইথড্র ট্রানজেকশন টেবিলে আপনি মূলত যত টাকা উইথড্র করছেন এখন পর্যন্ত বা যত টাকা পয়সা রোজগার করে উইথড্র করছেন এগুলো সব এখানে দেখতে পারবেন, ঠিক আছে। দেন এখানে প্রোফাইলে যদি আপনি যান, প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো চাইলে অ্যাড করে দিবেন। তো এগুলো অবশ্যই অ্যাড করে দিবেন, আপনার প্রথম নাম, লাস্ট নাম এগুলো অবশ্যই অ্যাড করে এখানে আপডেট ডিটেলসে ক্লিক করে দিলে এগুলো আপডেট হয়ে যাবে। তো এই ছিল মূলত আপনার এই nijum.com এর অ্যাফিলিয়েট যে হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডটা রয়েছে সেটার ওভারভিউ। তো আশা করছি সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো আপনাদের এখন মেইন কাজ হচ্ছে দুই জায়গায়, একটা হচ্ছে কি আপনার এই অ্যাফিলিয়েট ট্যাব অপশনে, এই অ্যাফিলিয়েট ট্যাব অপশন থেকে মূলত আপনি লিঙ্কটা নেবেন, লিঙ্কটা নিয়ে সেই লিঙ্কটা প্রমোট করবেন। আর দ্বিতীয় কাজ হচ্ছে পে আউট অপশন, পে আউট অপশনে মূলত আপনি আপনার টাকাটা উইথড্র করবেন এই অপশন থেকে, ঠিক আছে। তো nijum.com ওয়েবসাইটে সব পূর্ণ আছে, আপনার কি লাগবে, হ্যাঁ, এখান থেকে মেয়েদের ফেসিয়াল থেকে শুরু করে, ফেস ওয়াশ থেকে শুরু করে, ক্যামেরা, গ্যাজেট, অ্যাক্সেসরিজ, ফ্যাশন, জামা কাপড়, ঠিক আছে, যত প্রোডাক্ট আপনার দরকার সব আছে, দেখেন অ্যাভেলেবেল সব প্রোডাক্ট আছে, আপনার যা লাগবে মেয়েদের জামা কাপড় থেকে শুরু করে সবই আছে। তো সবাই কিন্তু অনলাইন থেকে এখন শপিং করে, এখন কিন্তু অনলাইনের যুগ। তো এখন আপনার যে প্রোডাক্টটাই লাগুক না কেন, আপনি নিজের জন্য অথবা আপনি যাদেরকে শেয়ার করবেন, অ্যাফিলিয়েট করবেন, তাদেরকে আপনি মূলত nijum.com ওয়েবসাইটটার এই অ্যাফিলিয়েট লিঙ্কটা, যে এখানে এই অ্যাফিলিয়েট টুল অপশনে আসবেন, আমি আবারও দেখাই দিচ্ছি, অ্যাফিলিয়েট টুল অপশনে আসবেন, দেন এখান থেকে জেনারেট লিঙ্ক অপশনে ক্লিক করবেন, দেন এই দেখেন অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি পেয়ে গেছেন, এটাকে এখান থেকে কপি করবেন, কপি করে এখন হচ্ছে কি আপনি এই লিঙ্কটাকে পাঠাই দিবেন, ঠিক আছে। এই লিঙ্কটাকে ধরনের যেখানে আমি পাঠাই দিলাম হোয়াটসঅ্যাপে, আমি একজনকে পাঠালাম। তো এখন যে কেউ এই হোয়াটসঅ্যাপ থেকে আমার এই লিঙ্কে ক্লিক করে ধরেন nijum.com এই ওয়েবসাইটে যদি চলে আসে, সে যদি কোনো প্রোডাক্ট পারচেস করে, তাহলে আমার লিঙ্ক থেকে প্রোডাক্টটা পারচেস করার কারণে আমি কিন্তু একটা অ্যাফিলিয়েট কমিশন পাবো, ঠিক তেমনি আপনিও পাবেন। তো এইভাবে মূলত এখন আপনাকে কাজটা করতে হবে। তো এখন আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যাকে অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করবেন তার মোবাইল ফোনে আপনাকে কি করতে হবে, এই অ্যাফিলিয়েটের যেই আপনার এই nijum.com এর ওয়েবসাইটটা আছে এটাকে অ্যাপে কনভার্ট করে আপনাকে মূলত হচ্ছে গিয়ে তার মোবাইল ফোনে সেট আপ করে দিতে হবে। এটা করলে হবে কি, সে ইনস্ট্যান্ট কোনো প্রোডাক্ট না কিনুক, আপনার কাজ হচ্ছে সে প্রোডাক্ট কেনার দরকার নেই, তাকে বলবেন আপনার যে কোনো পণ্য আপনি এই ওয়েবসাইট থেকে অর্ডার করেন, কোনো সমস্যা নেই, এখন করতে হবে যে এমন কোনো কথা না, বাট আপনার যখন ইচ্ছা আপনি করতে পারেন। আমি আপনার ফোনে এই অ্যাপটা নামাই দিচ্ছি, ঠিক আছে। তো অ্যাপটা কনভার্ট করে যখন আপনি সেট আপ করে দিবেন, তখন যে কোনো সময় সে যদি হচ্ছে গিয়ে ধরেন আপনার এই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইট আগে যাবেন, মোবাইল ফোনে এই অ্যাফিলিয়েট লিঙ্কটার মাধ্যমে আপনি যাবেন, হ্যাঁ, ওয়েবসাইটটা তার ফোনে ওপেন করে দিবেন, ওপেন করার পরে আপনি এটাকে ক্রিয়েট শর্টকাটের মাধ্যমে একটা অ্যাপে কনভার্ট করে দিবেন, একদম ইজি। আমি এখনই আপনাদেরকে মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডার অন করে এই বিষয়টা আপনাকে এখনই আমি শিখাই দিচ্ছি যে এটা কিভাবে করতে হয়। এটা করে দিলে আপনার যদি ইনস্ট্যান্ট প্রোডাক্ট নাও কিনা, আগামী 5 বছরের মধ্যে যদি কেউ এই অ্যাফিলিয়েট মানে আপনার লিঙ্কে ক্লিক করে nijum.com থেকে যদি কোনো প্রোডাক্ট কিনে বা পারচেস করে, তাহলে কিন্তু আপনি কমিশন পাবেন। এভাবে মূলত আপনাকে ইনকামটা করতে হবে। তো এখন আমি আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে নিয়ে যাবো, মোবাইল ফোনের স্ক্রিনে গিয়ে আমি হচ্ছে গিয়ে বিস্তারিত আপনাদেরকে বিষয়বস্তুটা দেখাবো। সো আমরা এখন মোবাইল স্ক্রিনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদেরকে কি করতে হবে, ধরেন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জার বা ফেসবুক গ্রুপের মাধ্যমে কাউকে হচ্ছে গিয়ে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করছেন। তো এই অ্যাফিলিয়েট লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন তার মোবাইল বা তার ডিভাইসে, মানে যাকে আপনি সেট আপ করে দিবেন তার ডিভাইসে আপনি হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট লিঙ্কটা তার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠাবেন। দেন অ্যাফিলিয়েট লিঙ্কটা এভাবে কপি করবেন, কপি করে নেওয়ার পরে আপনি হচ্ছে গিয়ে ব্রাউজারটা ওপেন করবেন, আপনার মোবাইল ফোনের ব্রাউজারটা আপনি ওপেন করবেন, ঠিক আছে। মোবাইল ফোনের ব্রাউজারটা ওপেন করার পর এই ব্রাউজারে আপনি ওই অ্যাফিলিয়েট লিঙ্কটাকে পেস্ট করবেন গুগল ক্রোম ব্রাউজারে, যে আমরা পেস্ট করে সার্চ করব। আমরা কিন্তু আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে যে nijum.com এই ওয়েবসাইটে চলে আসছি, এখন কিন্তু আমাদের সামনে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন nijum.com এর ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেল, এটা কিন্তু আমার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে ওপেন হয়েছে। আমরা যদি আবার দেখাই, দেখেন অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে কিন্তু আমি nijum.com ওয়েবসাইটটা ওপেন করছি। এখন আমি যদি এই ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট পারচেস করি বা ধরেন এটা আমি কাউকে শেয়ার করছি, সে আমার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে এই ওয়েবসাইটে আসছে, এখন যদি সে ধরেন যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে যদি পারচেস করে ফেলে, তাহলে কিন্তু আপনার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে আপনার ইনকাম বা কমিশনের টাকাটা চলে যাবে, বুঝতে পারছেন। তো এটা 5 বছর পর্যন্ত এই লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে। কিভাবে 5 বছরের মধ্যে, এখন আমি না কিনলাম, 5 বছর মধ্যে বা 4 বছর বা 3 বছর পরে যদি আমি কিনি তাও কিন্তু কমিশন পাবো, কিভাবে পাবো। তো এটা করার জন্য আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, হ্যাঁ, তার মোবাইল ফোনে আপনাকে হচ্ছে গিয়ে জাস্ট মানে এই আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে এই ওয়েবসাইটটা ওপেন করাবেন। ওপেন করার পরে ব্রাউজারের উপরে 3 ডট আছে, দেখেন এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন নামে একটা অপশন আছে, এই অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি nijum.com বেস্ট ই-কমার্স ওয়েবসাইট এরকম একটা নাম দিবেন, এখানে যে কোনো একটা নাম দিতে পারেন, ঠিক আছে। এখানে একটা নাম বাই ডিফল্ট চলে আসছে, আমরা আবারও দেখাচ্ছি। 3 ডটে ক্লিক করে অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করবেন, এখানে আপনি নাম দিবেন। তো এখানে আমরা নাম দিচ্ছি, এখান থেকে আমরা হচ্ছে গিয়ে যে নাম দেওয়া আছে এটাকে ডিলিট করে দিচ্ছি, পুরোটাকে ডিলিট করে দিয়ে আমরা এখানে nijum.com দিয়ে দিচ্ছি, হ্যাঁ।
তো এইভাবে নিজম ডট কম টা লিখার পরে এখানে অ্যাড বাটনে আপনি ক্লিক করে দিবেন। অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই ওয়েবসাইটটা একটা অ্যাপ আকারে, একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আকারে আপনার মোবাইল ফোনে সেভ হয়ে গেছে। আমরা একটু দেখি যে সেভ হয়েছে কিনা। আমরা কিন্তু এই যে বের হয়ে গেলাম, আমরা একটু দেখি যে আমাদের মোবাইল ফোনে সেভ হয়েছে কিনা। সো এই যে দেখেন নিজম ডট কম ওয়েবসাইটটা আমাদের এখানে অ্যাপ আকারে সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনার যাকে আপনি এইভাবে সেট আপ করে দিয়েছেন অ্যাপ আকারে, সে যখন এই অ্যাপের মধ্যে এইভাবে ওপেন করবে, ওপেন করার সাথে সাথে নিজম ডট কম ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে সে যে প্রোডাক্টটি পার্চেস করুক না কেন ওয়েবসাইট থেকে, আপনার কমিশনটা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাফিলিয়েট লিংক থেকে আমাদের কিন্তু এই ওয়েবসাইটটা আবার ওপেন হলো। এভাবে যতবার সে এই নিজম ডট কম যে অ্যাপটা আপনি নামাই দিচ্ছেন, এই অ্যাপটা থেকে ঢুকবে, ঢুকে যখনই সে হচ্ছে কোনো প্রোডাক্ট নিজম ডট কম থেকে পার্চেস করবে, আপনার কমিশন কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এভাবে আপনি যখন এই বিষয়টা সেট আপ করে দেবেন, এটা না করলে কিন্তু আপনার অ্যাফিলিয়েট কমিশনটা 5 বছরের মধ্যে আপনি পাবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এইভাবে যদি সিস্টেমটা সেট আপ করে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা কারোর ফোনে যদি এভাবে সেট আপ করে দেন, তাহলে সে যখনই প্রোডাক্ট কিনুক না কেন 5 বছরের মধ্যে আপনার কমিশন আপনার অ্যাকাউন্টে যাইতে থাকবে, প্যাসিভ ইনকাম হবে, বুঝতে পারছেন? তো আশা করছি মোটামুটি সবকিছু বুঝতে পারছেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে। তো এখন আমি যেভাবে দেখালাম, দ্রুত এই নিজম ডট কম ওয়েবসাইট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, দেন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা আপনি হচ্ছে কি অ্যাক্টিভ করে ফেলেন। অ্যাক্টিভ করে আজকে থেকেই আপনি মূলত আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংটা শুরু করে দেন। ইনশাল্লাহ যদি পরিশ্রম দিয়ে কাজ করেন, একটু চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ আপনি প্রত্যেক মাসে 20-30 হাজার টাকা ওয়েবসাইট থেকে ইজিলি ইনকাম করতে পারবেন অ্যাফিলিয়েটের মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটিও আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।